আপনারা দেখছেন এবিএন টিভি কলকাতা। নিরপেক্ষ নয় সত্যের পক্ষে। আমি এই দলে যোগ দিই। তারপরে এই দু বছর ধরে আমি আপ্রাণ চেষ্টা করেছি দলের বিশ্বস্ত সৈনিক হিসাবে সংগঠনকে একদিকে মজবুত করা এবং তার পাশাপাশি উন্নয়ন করা। আজকে দিনের আশীর্বাদে অনেক এলাকার আমার বিধানসভার বিগত দিনে যে কাজগুলো আমরা করতে পারি সেই কাজ করতে পেরেছি। কোভিডের সময় মানুষের পাশে থাকতে পেরেছি। একজন জনপ্রতিনিধি হিসাবে মানুষের সেবা যে করতে পেরেছি তার জন্য দিদির কাছে আমি কৃতজ্ঞ। তাই আজকে সত্যি খুব ভালো লাগছে যে আবার দল আমাকে নতুনভাবে লড়াই করার জন্য সুযোগ করে দিল। তাই আজকে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে যে বিশ্বাস এবং ভরসায় আজকে দল আমাদের তৃণমূল কংগ্রেস আমাকে প্রার্থী করেছে আমি লড়াই করে এই সিট দিদির হাতে তুলে দেবো। কারণ আমাদের সকলের স্বপ্ন বাংলা বাঁচাবার স্বপ্ন, আর বাংলা বাঁচে মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী করে। তাই এই ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে থেকে লড়াই করে যারা কেবলমাত্র হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে রাজনীতি সুবিধা করতে চায়, যারা কেবলমাত্র জয় শ্রীরাম বলে হিন্দু ধর্মকে বারবার কলুষিত করছে, অপমানিত করছে রাজনৈতিক মঞ্চে ধর্মকে এনে, তাদের উচিত জবাব দেওয়ার যে সুযোগ করে দিয়েছে মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি, তার জন্য তার কাছে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। আমি আমার বিধানসভার সকল স্তরের কর্মীদের কাছ থেকে তার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন। আচ্ছা রাজ্যসভাপতিকে বলবে, আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়কে, আমি ধন্যবাদ জানাই আমার সকল স্তরের নেতৃত্ব। নেত্রী মমতা ব্যানার্জিকে আমাকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে রঘুনাথগঞ্জ বিধানসভা থেকে নির্বাচনের সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রথমেই দল এবং আমার নেত্রী মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং রঘুনাথগঞ্জ এলাকার মানুষের প্রতি আমার আস্থা এবং বিশ্বাস আছে। আপনারা জানেন যে মমতা ব্যানার্জি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো পরিবার নেই যে পরিবারটি মমতা ব্যানার্জির ছোঁয়া আমার রঘুনাথগঞ্জ বিধানসভায় এমন কোনো পরিবার নেই যে পরিবারে মমতা ব্যানার্জির ছোঁয়া পৌঁছায়নি। তার সাথে সাথে আমি এলাকার মানুষকে একটু সতর্ক করতে চাই যে গত দুই দিন আগে বিজেপির নেতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মালদায় এসে যে সাম্প্রদায়িকমূলক উস্কানিমূলক বক্তব্য রাখলেন, উনি বললেন যে পশ্চিমবঙ্গে বিজেপি আসলে গোহত্যা বন্ধ হবে, কুরবানি বন্ধ হবে, বাংলার মানুষকে জয় শ্রীরাম বলাবে, অর্থাৎ ধর্ম নিরপেক্ষ কান্ট্রি বলে কিছু থাকবে না, ভারতবর্ষের সংবিধান কিছু থাকবে না, অর্থাৎ বিজেপিকে এখানে বিজেপি আসলে গোহত্যা বন্ধ হবে, কুরবানি বন্ধ হবে, মানুষের স্বাধীনতা থাকবে না, খাওয়ার অধিকার থাকবে না, সংবিধানের মর্যাদা থাকবে না, জয় শ্রীরাম বলতে হবে। এই যায় দাঁড়িয়ে আমার নেত্রী বলেছেন বাংলায় আমরা সম্প্রীতির বার্তা নিয়ে আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান সকলকে নিয়েই আমরা যেভাবে চলছি আমরা এইভাবে চলবো। নেত্রীর নাম মমতা ব্যানার্জি। আগামী তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখার লক্ষ্যে রঘুনাথগঞ্জের সর্বস্তরের মানুষ তৃণমূলের প্রার্থীকে জোড়া ফুল দিয়ে ভোট দিয়ে সাম্প্রদায়িক বিজেপি এবং তার দোসর কংগ্রেস সিপিএম সহ যে দলগুলো আছে তাদেরকে রুখে দিয়ে মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে তৃণমূলের প্রার্থী হিসাবে এখান থেকে নির্বাচিত করবে, ব্যাপক ভোটে জিতাবে এই বিশ্বাস এই আস্থা রঘুনাথগঞ্জের মানুষের প্রতি আমাদের আছে। এর আগের বার তো আপনি জোটের বা কংগ্রেসের প্রার্থী হয়ে জিতেছিলেন, তো এবছর সেখানে তৃণমূলের প্রার্থী, কতটা অসুবিধা হবে এলাকায়? দেখুন, জোটের প্রার্থী নামে ছিল গতবার আমার বিরুদ্ধে বামফ্রন্টের প্রার্থী ছিল, আপনারা দেখেছিলেন, আর কংগ্রেসের প্রার্থী ছিলাম এটা ঠিক,
কিন্তু প্রশ্ন আছে আমাকে কংগ্রেস কেন ছাড়তে হলো আপনারা জানেন যে আমার নেত্রীয় কংগ্রেস করেছিলেন মমতা ব্যানার্জি কিন্তু মমতা ব্যানার্জি কেন কংগ্রেস ছেড়েছিলেন ওনার বক্তব্য ছিল যে কংগ্রেস সিপিএমের বি টিম 34 বছর সিপিএমের হারমাদেরা যেভাবে এখানকার বাংলার মা বোনেদের স্মৃতি সুন্দর মুছে দিয়েছে 55,000 কংগ্রেস কর্মী সিপিএমের হাতে খুন হয়েছে সেখানে কংগ্রেস সিপিএমের বি টিম করতো এটাই ছিল আমার নেত্রীর মূল অভিযোগ সেটা কংগ্রেস ছেড়েও তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছিলেন আমরা যখন লক্ষ্য করছি এখানে কংগ্রেস এবং সিপিএম এখানে যেখানে কংগ্রেসের 55,000 কর্মী সিপিএমের খুনে রক্তে এখনও সিপিএম হাত লাল হয়ে আছে সেই খুনি সিপিএমের হাত ধরে কংগ্রেস চলতে চাইছে এবং মমতা ব্যানার্জির উন্নয়ন দরে দরে মানুষের কাছে যে পরিষেবা পৌঁছে দিয়েছে মানুষের যা প্রয়োজন নিত্য প্রয়োজনীয় সমস্ত পরিষেবা বাংলার নেত্রী দিচ্ছে উন্নয়নের সামিল হওয়ার লক্ষ্যে মানুষের দাবিকে সামনে রেখে আমি যখন তৃণমূল কংগ্রেসে যাই আপনি দেখেছিলেন লালগড়ে যখন তৃণমূল কংগ্রেস যোগদান করে আসি তখন এলাকার মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করেছিলেন যেভাবে সহযোগিতা করেছিলেন মানুষের সহযোগিতা নিয়ে মানুষের দাবিকে মর্যাদা দিয়ে আমরা সেদিন তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছিলাম মানুষের দাবি সামনে রেখে এটা আমার ব্যক্তিগত মতামত ছিল না এলাকার মানুষের মতামতকে আমি মর্যাদা দিয়ে সেদিন তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছিলাম এবং আজকে আমরা সকলেই তৃণমূল এখানে অন্য কোনো রাজনৈতিক দল বলে কিছু নেই আপনি ব্যবসায়ী বা সমাজসেবী ছিলেন আমি সমাজসেবী হিসেবে পরিচিত ব্যবসায়ী হিসেবে পরিচিত রাজনীতিটা আমার 20-25 বছর ধরে আছে যেহেতু আমার বড়দা করতো কাউসার আলী জেলা পরিষদ থেকেছেন পঞ্চায়েত সমিতির মেম্বার থেকেছেন ব্লক সভাপতি থেকেছেন তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা আমার কাছে নতুন নয় হ্যাঁ রাজনীতিটা আমি প্রতিদ্বন্দ্বিতা করিনি কিন্তু রাজনীতির সঙ্গে টার্চে ছিলাম আজ থেকে বিগত 98 সাল থেকে আর তার জন্য রাজনীতিটা বুঝি আমার বড়দা আছেন হ্যাঁ বর্দাকে নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো আর কি বলছি জন্য কি সাধারণ মানুষের পাশে আমরা এইরকমই থাকি সাধারণ মানুষের মানুষের যে উন্নয়নমূলক কাজ মমতা ব্যানার্জি যে করছেন হ্যাঁ স্বাস্থ্যকাঠি থেকে নিয়ে যুবশ্রী কন্যাশ্রী অনেক কাজ প্রকল্প আছে আমার ছবি নাই মমতা ব্যানার্জির ছবি থেকে ভোট দেবে লোকাল এবার আপনি প্রার্থী হয়েছেন স্যার ফারাক্কা জনগণের জন্য কী কী করবেন প্রথম কাজ ওনার স্বাস্থ্য শিক্ষা ড্রেন জলের ব্যবস্থা রাস্তাঘাট যেগুলো এগুলো তো হয়েছেই অনেকেই আর কিছু যদি বাকি থেকে থাকে সেগুলোর প্রধান নজর থাকবে আর কি 66টি খড়গ্রাম বিধানসভা কেন্দ্রে মনোনয়ন দিয়েছেন সত্যি তার এই আন্তরিকতা ঐকান্তিকতা মানবিকতা এবং মানসিকতাকে আমি সত্যি শতকোটি প্রণাম জানাই তার পায়ে তিনি যে আমাকে আগামী দিনে বিধানসভার প্রার্থী হিসাবে বেছে নিয়েছেন এবং তার যে উন্নয়নের ধারা চলছে সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য আমাকে উনি মনোনীত করেছেন সত্যি আমি আপ্লুত অভিভূত এবং আনন্দিত আমি চাইব যে তার যে উন্নয়ন চলছে এবং তার বিভিন্ন রকমের যে জনহিতকর প্রকল্প আমার গ্রাম বাংলায় চলছে এবং গ্রাম বাংলার আম আদমি জনসাধারণ তপশিলী জাতি উপজাতি মুসলিম সম্প্রদায় থেকে আরম্ভ করে সমস্ত আম আদমি যেভাবে খুশি হয়েছেন যেভাবে আপ্লুত অভিভূত আনন্দিত হয়েছেন এবং যেভাবে তাকে দোয়া